জনপ্রিয় অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিমের জন্মদিনাজ। জন্মদিন উপলক্ষে মা বাবার কাছ থেকে একটি হ্যারিয়ার গাড়ি পেয়েছেন তিনি। এটা তার জন্মদিনের সেরা উপহার বলে জানান বিম। ছোটবেলা থেকে জন্মদিনের সেরা উপহারগুলো তিনি পেয়ে এসেছেন তার মা বাবার কাছ থেকে। মা বাবা ও বোনের প্রতি তার কৃতজ্ঞতা বোধ ও ভালোবাসা সীমাহীন। মিম বলেন, গাড়িটি পেয়ে আমি উচ্ছ্বসিত, বিকেলে নতুন গাড়ি নিয়ে বেরোব। আজ সকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মিম। এছাড়া গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মা বাবা বোন ও আত্মীয় স্বজনদের সঙ্গে ঘরোয়া পরিবেশে কেক কাটেন তিনি। বিকেলে রয়েছে তার জন্মদিনের বেশ কিছু অনুষ্ঠান। হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল ছবির মাধ্যমে বিদ্যা সিনহা মিমের চলচ্চিত্রে অভিষেক হয়। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী। মিমের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণীর প্রিয়া, তন্ময় তানসেনের পদ্মপাতার জল ও ওয়াজেদ আলী সুমন পরিচালিত সুইটহার্ট ইত্যাদি। নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে মিম যেমন সুনাম করিয়েছেন, তেমনি বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হয়েও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ভবিষ্যতে অভিনয়ের পাশাপাশি মডেলিং ও সমানতালে চালিয়ে যাবেন বলে জানান মিম। মুক্তির অপেক্ষায় আছে তার আরো বেশ কিছু চলচ্চিত্র। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।